রংপুর মেডিকেল কলেজ হসপিটাল উত্তরবঙ্গের একটা বৃহৎ মেডিকেল কলেজ হসপিটাল। 1600টা শয্যা বিশিষ্ট এই হাসপাতালে গড়ে প্রতিদিন 16 থেকে 1700 রোগী ভর্তি থাকে। গত 2 মাসে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমার এখানে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হতো 285 জন করে। তো গতকাল যে দিন ছিল যখন ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট করছে, ওই দিনে মোট রোগী ভর্তি হয়েছে 429 জন। এই 429 জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য ইন্টার্ন চিকিৎসক না থাকার জন্য আমার 160 জন ইন্টার্ন চিকিৎসক, ওরা না থাকার জন্য আমার 250 জন মিড লেভেল চিকিৎসক এবং কলেজ থেকে আমার এখানে যারা বিশেষজ্ঞ সেবা দিয়ে থাকেন সব প্রফেসর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট, RSRP সবাই সমন্বিতভাবে কাজ করছে এবং হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা বজায় আছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় যেমনটি বলছিলেন যে আমরা সব ধরনের চিকিৎসকদের ছুটি বাতিল করেছি এবং ইন্টার্নিদেরকে আহ্বান করেছি যে তারা যেন তাদের জরুরি স্কোয়াড নিয়ে, আমাদের যদি কখনও কোনো জরুরি ক্রাইসিস হয় তখন যেন তারা চিকিৎসা সেবা দেয়। তারা আমাদের সাথে সহমত পোষণ করেছে এবং আমরা আশা করছি অচিরেই এই অবস্থার উন্নতি হবে এবং আমরা রোগীদেরকে যে স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এটা দিয়ে যেতে পারবো। ধন্যবাদ।